সাকিবের তুফানে রাফিক কেজিএফের ভাইব দিচ্ছে, নবাব সিরাজউদ্দৌলায় বাহুবলীর ভাইব দেবে রাজ চক্রবর্তী। শেষ সম্বল একটাই, টার্গেটও একটাই, সাকিব খান। সাকিব খান ছাড়া সব অচল, তাই বসকে নিয়েই কাড়াকাড়ি। সাকিব খানের 2025-এর ঈদটাও দখলে আসলো। কলকাতার রাজ চক্রবর্তীর সাথে সাকিব খানের ঈদ সিনেমা নবাব সিরাজউদ্দৌলা। দুদিন আগে রিউমার ছিল উপর বাংলার দুই পৃথিবী খ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় দেখা যাবে দুই বাংলার সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খানকে, কিন্তু এটা আর রিউমার হিসাবে নেই। এখন প্রায় কনফার্ম যে রাজ চক্রবর্তীর পরিচালনায় সাকিব খানকে দেখা যাবে এবং সিনেমাটি 2025-এর ঈদুল ফিতরে রিলিজ হবে। এখন রিউমার উঠেছে সিনেমাটি হবে নবাব সিরাজউদ্দৌলার বায়োপে। সাকিব খান যখন এসডিএফ ব্যানারে নাকাব সিনেমা শুটিং করছিলেন, তখন এসডিএফ নবাব সিরাজউদ্দৌলার বায়োপিকের ঘোষণা দেয়। তখনই পরিচালক হিসেবে কনফার্ম হয়েছিল রাজ চক্রবর্তী এবং নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে সাকিব খানের নামের গুঞ্জন শোনা যাচ্ছিল। এসডিএফ এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এটি হবে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ফিল্ম। ইতিহাস এবং কাল্পনিক দুটি কম্বো একত্রে ফুটিয়ে তুলতে, অত্যাধুনিক সব সিকোয়েন্স রাখতে, অত্যাধুনিক টেকনোলজি এবং বিগ বিগ অ্যারেঞ্জমেন্ট থাকবে এই সিনেমায়। এসডিএফ হয়তো তখনকার সেই ঘোষণা দেওয়া ফিল্মটা সাকিব খানকে দিয়েই করাতে চাচ্ছেন। সো কনফার্ম, 2025 সালে ঈদে আসতেছে নবাব সিরাজউদ্দৌলা একদম বাহুবলী স্টাইলে।